ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, আজ একাদশ পর্ব, মার্চ 1882 খ্রিস্টাব্দ, অষ্টম পরিচ্ছেদ, শ্রুতি বি প্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম আবাপস্যসি। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 53 নম্বর শ্লোক। সমাধি মন্দিরে সভাভঙ্গ হইল, ভক্তেরা এদিকে ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, দুই একজন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর কণ্ঠ তিনি কখনো কোথাও শোনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি, মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করা, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই, চিন্তয় মম মানসরি চিদ ঘন নিরঞ্জন। গান হইতেছে, গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন, দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপদর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপদর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজতার শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন, আর সেই অপরূপ রূপদর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল, নরেন্দ্র গাহিলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগ্ন, চিদানন্দ রসে হায়রে প্রেমানন্দ রসে হরে চিরমগ্ন। সমাধি ও প্রেমানন্দেরই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল, প্রেমানন্দ রসে হরে চিরমগ্ন, হরি প্রেমে মত্ত হয়ে হরে চিরমগ্ন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।